Namaskar. Good evening, dear children. Today we are going to make Kethi the caterpillar. And the best thing is Kethi can move. Amra Kethi the caterpillar. Ekta caterpillar mane bicha, shuopuka. Amra oke banabo. Ar o jano ki korte pare? O hatte pare, o cholte pare. Thik ache? To amra start kori. Let us start. আপনারা এরকম কালার পেপার নিয়ে নিতে পারেন, খুব মোটা পেপার না, একটু পাতলা পেপার নিতে হবে, আর খুব পাতলাও পেপার না, মাঝারি একটা পেপার নিতে হবে, নর্মাল পেপার যেরকম থাকে এরকম। যদি আপনাদের কাছে কালার পেপার নেই তাহলে হোয়াইট পেপার ইউজ করতে পারেন। তো আমার কাছে কালার পেপার আছে, এর জন্য আমি গ্রিন কালার আর অরেঞ্জ কালার নিয়েছি। প্রথমে আমরা গ্রিন কালার দিয়ে ক্যাটারপিলার এর বডি বানাবো। উইল মেক দ্য বডি ইউজিং গ্রিন কালার পেপার। সো উইল টেক এ স্কেল and will mark 2 centimeters. 2 centimeters se ekta amra line draw kore nebo. Eibhabe we'll draw a line. After the line is drawn, we'll take the scissor and we'll cut this. This much can be done by the parent. Parent kechi bachchar hate deben na. Please do not give scissors to your child. Once this is ready, we have to fold it like a ribbon. First fold will go like this, then we'll fold it back like this, again we'll fold it like this, again we'll fold it like this. So we'll keep folding it till we come to the end. So we have folded in this manner like a fan. এখন আমরা এই কর্নার গুলোকে কেটে দেব, গোল গোল করে কেটে দেব। খালি কর্নার গুলো পুরোটা কাটবেন না, না হলে চলে যাবে। সো দ্য কর্নার ইজ ডান। এইরকম আপনার রেডি হয়ে গেল, দিস ইজ দ্য বডি অফ দ্য ক্যাটারপিলার। নাও টু মেক দ্য হেড অফ দ্য ক্যাটারপিলার, উইল টেক অরেঞ্জ পেপার। আর ছোট যে কর্ক আসে জলের বোতলের, দিস ইজ দ্য কর্ক অফ আ ওয়াটার বটল, ইউ ক্যান প্লেস দ্য কর্ক অন ওয়ান কর্নার এন্ড ড্র আ সার্কেল। ড্রয়িং গুলো বাচ্চারাও করতে পারে, কাটিংটা খালি দিবেন না, ডু নট গিভ দ্য কাটিং। ড্রয়িংস ক্যান বি ডান বাই দেম, ইভেন ফোল্ডিং অলসো ক্যান বি ডান বাই দেম। সো ওয়ান্স দিস ইজ ডান, ইউ হ্যাভ টু কাট আউট দ্য সার্কেল। Cut out the circle like this. Once the circle is cut, Kethi's head has to be placed on one part of the ribbon, the folded ribbon which you had made. Eibhabe Kethi's head ta amra lagabo, gum diye lagabo. এভাবে লাগিয়ে দিলাম। এখন আমরা এখানে চোখ ড্র করব। চোখ ড্র করার জন্য ইউ ক্যান ইউজ ইউর স্কেচ পেন অর মার্কার। আমি এভাবে মার্কার ইউজ করেছি। ইউ ক্যান অলসো ড্র আ স্মাইলি, ইউ ক্যান ড্র আ স্মাইলি লাইক দিস। ওকে, ওয়ান্স দিস ইজ ডান, উই নিড টু মেক সাম অ্যান্টেনা। তো অ্যান্টেনা কিরকম বানাবো? এই যে ছোট ছোট টুকরোগুলো রয়ে গেছিল, এইগুলোকে আপনারা ছোট করে কাটতে পারেন, পাতলা পাতলা করে এরকম স্ট্রিপস বানিয়ে নেবেন। এন্ড দেন ইউ পেস্ট ইট লাইক দিস। আরো একটা দুটো টেক আ স্মল স্ট্রিপ, ছোট পেপার নিয়ে নিব, যেগুলো
কাট হয়েছিল আমাদের ওইগুলোর থেকেই নিলে হবে। এটাকে অ্যান্টেনার মতন একটু লম্বা করে কেটে দিবেন, কেটে গাম লাগিয়ে দিবেন, এইভাবে। তো আপনার কেথি দ্য ক্যাটারপিলার রেডি হয়ে গেল। এখন এটাকে আমরা এরকম ফোল্ড করে দিই, ভালো করে ফোল্ড করে আমরা এইভাবে ছেড়ে দেব। যখন হাওয়া আসবে ক্যাথি মুভ করবে নিজে নিজে। এই দেখেন ক্যাথি মুভ করছে। থ্যাংক ইউ। ওকে, ওয়ান্স ইউর ক্যাথি ইজ মেড অ্যান্ড ইউ হ্যাভ প্লেড এনাফ টাইমস উইথ ইট, একবার যখন তোমাদের খেলা শেষ হয়ে যাবে ক্যাথিকে নিয়ে, আমরা এটা সির পেজে পেস্ট করব। এটার জন্য একটা পাতা ড্র করে নিয়েছি। দেখো পাতাটা কিন্তু পুরো হোল পাতা না, এখানে একটু খাওড়া খাওড়া আছে, মানে কি একটু টর্ন আছে। টর্ন মানে আমাদের কেথি এই পাতাটাকে খেয়েছে, ঠিক আছে? তো এটা এখানে পেস্ট করে দিবে কেথিকে। কেথিকে এমন ভাবে পেস্ট করবে যাতে কিছু জায়গা উপরে উপরে থেকে যায়। এখানে সামনে পেস্ট করবে এন্ড পিছনে, সামনে পিছনে মাঝখানে একটু জায়গা পেস্ট করলে হবে। দেখো আমার আঙ্গুল বেরিয়ে যাচ্ছে। সো লাইক দিস ইউ হ্যাভ টু পেস্ট, নট কমপ্লিট পেস্টিং। ওয়ান্স দিস ইজ ডান ইউ ক্যান কালার, এই হোলসগুলোকে ছাড়া বাকিটা কালার করে দিবে। আমি এখানে দুটো কালার ইউজ করছি, দুটো গ্রিন, ইউ ক্যান ইউজ এ সিঙ্গল কালার ইফ ইউ ওয়ান্ট। সো লাইক দিস ইউ হ্যাভ টু কালার। কেথি ইজ নাও কমপ্লিট। থ্যাংক ইউ।